আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে আমি অরেঞ্জ দিয়ে একটা মাত্র অরেঞ্জ দিয়ে কতটা ইজিভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন সেটাই দেখাবো খুব কম উপকরণের সাহায্যে আমি প্রথমে গ্রেন্ডারের চিকন সাইজটা দিয়ে মোটা সাইজটা না চিকন সাইজটা দিয়ে একটু মালটা কুচি করে নেবো এক টেবিল চামচের মতো কুচানো মালটার উপরের খোসার কুচানো অংশটা নেব এই রেসিপিটা তৈরি করতে আপনার একটা মালটাই শুধু যথেষ্ট এর থেকে বেশি কোনো প্রয়োজনই নেই রসটা এমনভাবে নেবেন যাতে করে মালটার ভেতরে সাদা অংশ খুলে না আসে রসটা একটু আঙ্গুল ডেবে ডেবে আপনি রসটা বের করে নেবেন আর একটু বড় সাইজের মালটা হলে বেশি ভালো হয় আর কি দেখুন আমি কিন্তু ভিতরে এগুলো কিছুই নিইনি আর এই অরেঞ্জটা থেকে কিন্তু মাশালা অনেক রস বের হয়েছে প্রায় হাফ কাপেরও বেশি ওয়ান ফোর্থ কাপের মতো এবার আমি এগুলো একটা সাইডে রেখে একটা বাটি নিয়ে নেব আর এখানে আমি শুকনো উপকরণটা এখন চেলে নেব আমি এখানে ঘরে কা মেজারমেন্ট সাইজের কাপের মাপ অনুযায়ী এক কাপ পরিমাণ ময়দা অবশ্যই ময়দাটা নেবেন আর দিয়ে দিবো হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আমার এই হাফ টেবিল চামচের মাপ হচ্ছে পনেরো এম তো আমি ওই অনুযায়ী হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাপ অ্যাড করে দিয়েছি অতিরিক্ত বে বেকিং পাউডারটা দিতে যাবেন না তো এখানে শুকনো উপকরণের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মিক্সিং ভালোভাবে এভাবে একটু মিক্সিং করে নেবেন চাইলে হাত দিয়েও করতে পারবেন শুকনো হাত দিয়ে এবার আপনি একটা বাটিতে আমি তিনটা ডিম নিয়ে নেছি। আপনারা ছেলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই যদি ডিমের সাইজটা বড় হয় ছোট সাইজের ডিম হলে চেষ্টা করবেন তিনটা ডিমে নেওয়ার জন্য আর আমি ডিমগুলো একটু ভালোভাবে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সাদা কালারে চলে আসছে মানে ডিমের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আর এই কাজটা এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে করব। আপনারা চাইলে হ্যান্ড মিক্সার বা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা খুব মানে একদম পারফেক্টভাবে করতে পারবেন তো আমি ইলেকট্রিক বেটারটা এই কারণে ব্যবহার করছি কারণ এর কারণে ইলেকট্রিক বিটার ব্যবহার করলে সময়টা একটু কম যায় তো আমি এবার এখন ডিমের সাথে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু আপনাদের সুবিধার্থে যে কাপ দিয়ে ময়দা এক কাপ নিয়ে নিয়েছি সেই কাপেরই হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি মিষ্টিটা যতটুকু খেতে চান ততটুকুই অ্যাড করতে পারবেন আর চিনিটা যখন গলে ডিমের অংশটা সাদা হয়ে যাবে ডিমের কালারটা তখন আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করব এখানে ডিমটাকে একদম ফোম করার কোনো প্রয়োজন নেই জাস্ট এটা ফোম আকৃতি হয়ে আসবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে এতটুকু হলে অ্যানাপ হবে আর তেল চিনি মিশে গেলে আমি এখানে মানে শুকনো উপকরণটা অল্প অল্প করে মিশাবো তিন চারবারে আমি এই শুকনো উপকরণটা মিশিয়ে নেব তো শেষ অবস্থায় কিন্তু শুকনো উপকরণটা আপনি হাত দিয়ে বা আমার মতো এরকম একটা হ্যান্ড মিক্সার থাকলে খুব বেশি সুবিধা হয় হ্যান্ড মিক্সারের সাহায্যে শুকনো উপকরণটা মিশালে খুব সুন্দরভাবে মিশে যায় কোনো ধরনের ল্যাম্পস থাকে না তো আমি ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করবেন খুব আলতোভাবে একই পাশে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন আর যখন শুকনো উপকরণগুলো মিশে আসবে মানে ময়দাটা যখন মিশে যাবে তখন এখানে আমি মালটার রসটা ব্যবহার করবো সেম একইভাবে একই দিকে আমি ঘুরাচ্ছি দেখুন একটু ফলো করলেই বুঝতে পারবেন আর শেষ সময়ে এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল আমি একটু অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করছি কালারটার জন্য আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এটা স্ক্রিপ্ট করে যাবেন মানে বাদ দিয়ে যাবেন দেখুন অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু ওই কালারটা খুব সুন্দর দেখাচ্ছে এখন আর এটা বেক করার পরেও সুন্দর হবে আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে এটা একদম ঘন করিনি আর একদম পাতলাও করিনি মাঝারি থেকে একটু বেশি টাইপেরই ঘন হয়েছে এবার আমি একটা ছয় ইঞ্চি কেকের মোল্ড নিয়ে নিয়েছি হ্যাঁ এবার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখানে অরেঞ্জ কেকটাই বানাবো তো আমি এর সাইজ অনুযায়ী একটু টুকরো কাগজ কেটে নিয়েছি আমি খুবই দুঃখিত এখানে আমার একটু ভিডিও কেটে গিয়েছে আর আমি এখানে তেলটা তেল ব্রাশ করে দিয়েছিলাম এই মলটের মধ্যে এবং কাগজটা বিছিয়ে আবার একবার তেল ব্রাশ করে কেকের বেটারটা আমি এখানে ঢেলে দিয়েছি এবার চুলায় একটা আমি ফ্যান বসিয়ে দিলাম আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে একটা স্ট্যান্ড সহকারে পাঁচ মিনিট চুলাটা হাই হিটে দিয়ে আমি এই প্যান্টটা এখন গরম করে নেব আপনারা চাইলে ঘরে থাকা পাতিলেও সেম একইভাবেই এক কেকটা বেক করতে পারবেন সেক্ষেত্রে পাতিলের নিচে অবশ্যই বালু বা ছাই ব্যবহার করে উপরে স্ট্যান্ডটা বসাবেন যখন পাতিলিটা পাঁচ মিনিট পুরোপুরি গরম হয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি কেকের মলটা এখানে দিয়ে দেবো আর ঢাকনাটা ভালোভাবে দিয়ে দিব যাতে করে ভিতরে কোনোভাবে বাতাস বাইরে থেকে না ঢোকে এবার আমি পুরোপুরি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত চুলায় এই কেকটা বেক করে নেব খুবই সহজভাবে খুবই কম খরচে আপনারা এই অরেঞ্জ কেকটা বাসায় তৈরি করতে পারবেন আমার সকল টিপস ফলো করে যদি তারপরে কিছু বলার থাকে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন প্রথম পাঁচ মিনিট হাই হিটে চুলা দিয়ে রাখবেন কেকের মোড়টা দেওয়ার পরে আর শেষের বিশ থেকে পঁচিশ মিনিট মাঝারি থেকে চুলাটা লো হিটে দিয়ে রাখবেন এতে করে কেকটা খুব ভালোভাবে হয়ে যাবে কোনোভাবে পুড়ে যাবে না আর দেখুন কালারটা কত সুন্দর আসছে আর আমি একটা কাঠের সাহায্যে দেখিয়ে দিয়েছি যে কেকটা একদম পারফেক্ট হয়েছে মানে কাঠিটা ক্লিয়ার হয়ে উঠেছে ঠান্ডা হওয়ার পরে আমি এটা পুরোটা পাশ থেকে ছাড়িয়ে নিয়ে এটা এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন নিচের কালারটা খুব সুন্দর আসছে আর মোল্টের মধ্যেও কিন্তু কোনোভাবে এটা লেগে থাকেনি তৈরি হয়ে গিয়েছে আমার খুব কম খরচে কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়েই অরেঞ্জ কেক খুবই স্মেলযুক্ত খুব ভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি দেখুন কতটা সফট হয়েছে আর একদম ভাবে আপনারাও বাসায় তৈরি করতে পারবেন আমার এই ভিডিওটা ফলো করে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওটা একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে ফ্যামিলি ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর সব থেকে ভালো একটা দিক হচ্ছে মানে এই কেকটার মধ্যে কোনো মিল্কের প্রয়োজনই পড়ে না কারণ একে তো অরেঞ্জের প্রচুর পরিমাণ রস থাকে দ্বিতীয়ত হচ্ছে যে এখানে অরেঞ্জের খুব সুন্দর একটা স্মেল থাকে যার কারণে ভ্যানিলা এসেন্স এবং মিল্কের এখানে কোনো প্রয়োজন পড়ে না মানে কেকটা তৈরি করা যেমন সহজ তেমনি কম খরচের মধ্যে কেকটা খুব দ্রুত সময় তৈরি করতে পারবেন বিকেলে নাস্তায় বা চায়ের আড্ডায় এই কেকটা খুব ভালোভাবেই জমবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ